শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সীমা বেগম, সিজিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। সিজিএম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের সবাইকে আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী, আজ চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। শিক্ষার্থীরা দেখো, 15তম অধ্যায়ের আমাদের মুক্তিযুদ্ধ, 74 পৃষ্ঠা আমাদের মুক্তিযুদ্ধ, এই অধ্যায়টা নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের প্রথম অংশে আছে ভাষা আন্দোলন, কখন হয়েছিল? 1952 সালে। দেখো, 1947 সালে ভারত ও পাকিস্তান ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে। এরপর পাকিস্তানের দুটি ভাগ ছিল, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, বাংলাদেশ ছিল তখন পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানিরা শিক্ষা, কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যের বেশি সুযোগ সুবিধা ভোগ করত। তারা এমনকি তারা উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তা হয়ে ওঠেনি। 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাঙালি রাষ্ট্রভাষার দাবিতে রাজপথে মিছিল করে, এতে পুলিশ গুলিবর্ষণ করে, এই ভাষা গুলি করে, এতে অনেক শহীদ হন, তাদেরকে আমরা ভাষা শহীদ বলি। চলো কয়েকজন ভাষা শহীদের নাম দেখে নিই। রফিক, সালাম, জব্বা, বরকত, শফিউ, এদের মধ্যে ভাষা শহীদের স্মরণে ঢাকার শহীদ মিনার গড়ে তোলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান শুধু ঢাকায় নয়, বাংলাদেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ছোটো ছোটো শহীদ মিনার গড়ে তোলা হয়েছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস হিসাবে পালন করি, এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। 76 পৃষ্ঠা গণ অভ্যুত্থান 1969। ভাষা আন্দোলনের ফলে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো শক্তিশালী জোট গঠিত হয়, একটি জোট গঠন করা হয়, এই জোটের নাম ছিল যুক্তফ্রন্ট নামে জোট গঠন করা হয়। 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ী হয়। এরপরে 1966 সালে বঙ্গবন্ধু ছয় দফা উত্থাপন করেন, যা বাঙালি মুক্তি সনদ নামে পরিচিত। এর মাধ্যমে ছয় দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানে স্বায়ত্ব শাসনের দাবি তুলেন। এ কারণে বঙ্গবন্ধু সহ অনেককেই বন্দি করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এই মামলাটি আগরতলার মামলা নামে পরিচিত করে। এতে ছাত্র ও সাধারণ মানুষ প্রতিবাদ গ্রেপ্তারের প্রতিবাদ জানায়। বঙ্গবন্ধু সহ সকল কারাবন্ধুকে মুক্ত করার জন্য ছাত্র জনতা আন্দোলন শুরু করে, তা একসময় গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং যা 1969-এর গণ অভ্যুত্থান নামে খ্যাত। গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন চারজন শহীদের নাম আমরা একটু দেখে নিই। শহীদ আসাদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক, শহীদ ডক্টর শামসুজ্জোহা, শহীদ মতিউর। এই অভ্যুত্থানের পরে পাকিস্তানের প্রেসিডেন্ট আইব খান পদত্যাগ করতে বাধ্য হন এবং ইয়াহিয়া খান নতুন প্রেসিডেন্ট হন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ 1970 সালে নির্বাচনে অংশগ্রহণ করে এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, ফলে পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। মুক্তিযুদ্ধ 1971 সাল। 1971 সালে 7ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে বঙ্গবন্ধু ভাষণ দেন। বঙ্গবন্ধু জনগণের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 16ই মার্চ থেকে 25শে মার্চ ইয়াহিয়া খানের সাথে আলোচনা করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। 25শে মার্চ কাল রাতে রাজারবাগ পুলিশ লাইন্স, ইপিআর সদর দপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করে পাকিস্তানি বাহিনীরা, ঘুমন্ত বাঙালিদের উপর তারা ঝাঁপিয়ে পড়ে। 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়ারলেস বার্তায় স্বাধীনতা ঘোষণা দেন। এরপর পরই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানের কারাগারে বন্দী করা হয়। এরপর 1971 সালে 10ই এপ্রিল প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়, যা মুজিবনগর সরকার নামে পরিচিতি লাভ করে। এই স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহ্বানে বাঙালির সব সব ছাত্র, জনতা, শিক্ষক, সাংবাদিক সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী গঠন করা হয়। মুক্তিযুদ্ধে সকল শ্রেণী পেশা বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও অংশগ্রহণ করেছিল। 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত 9 মাস মুক্তিযুদ্ধ চলছিল। 1971 সালের 26শে মার্চ থেকে 1971 সালের 16ই মার্চ এই 9টি মাস মুক্তিযুদ্ধ হয়। এ যুদ্ধে 30 লক্ষ 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত 9 মাস যুদ্ধ হয়। এ যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়, অসংখ্য মানুষ পঙ্গু হয়, অনেকেই ঘরবাড়ি হারায়। রাজাকার আলবদর নামে পরিচিত কিছু বাঙালি পাকিস্তানিদের পক্ষে হত্যা, অগ্নিসংযোগ ও বর্বর নির্যাতন চালায়। তারা যুদ্ধাপরাধী। তাদের বর্বর নির্যাতন ও পাকিস্তানের হানাদার বাহিনী নিষ্ঠুর গণহত্যা মুক্তিবাহিনীকে দমাতে পারেনি। অবশেষে বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন ভূখণ্ডের পাশাপাশি আমরা পাই একটি নতুন মানচিত্র, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত। ছাত্রছাত্রীরা দেখো, আমরা এতক্ষণ যে অধ্যায়টা পড়েছিলাম, যে পাঠ পড়ছি, এই পাঠের পরে আমরা যা শিখেছি তা একটু এই প্রশ্নগুলো একটু উত্তর দিয়ে যায়। দেখো, পশ্চিম পাকিস্তানিরা কি কি সুযোগ সুবিধা ভোগ করত। পশ্চিম পাকিস্তানিরা শিক্ষা, কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা ভোগ করত। পশ্চিম পাকিস্তানিরা কোন ভাষা রাষ্ট্র ভাষা হিসাবে চালু করতে চেয়েছিল। পশ্চিম পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে চালু করতে চেয়েছিল। কোন তারিখে মিছিল বের হয়? 1952 সালের 21শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিলেন? ভাষা আন্দোলনে রফি, সালাম, জব্বা, বরকত, শফিউর সহ আরও অনেক। 1954 সালের নির্বাচনে কারা জয়লাভ করে? 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট নামে যে ফ্রন্ট গঠন জোট গঠন করা, এই জোট বিজয়ী লাভ করে। ছয় দফা দাবির উদ্দেশ্য কী ছিল? ছয় দফা দাবির উদ্দেশ্য ছিল বাঙালি মুক্তির সনদ। অভ্যুত্থানে কারা শহীদ হয়েছিলেন? অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন শহীদ আসাদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক, শহীদ ডক্টর শামসুজ্জোহা, শহীদ মতিউর। 1970 সালের নির্বাচনে কারা জয়লাভ করে? 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন। 10ই এপ্রিল কী ঘটেছিল? 1971 সালের 10ই এপ্রিল অস্থায়ী সরকার, প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়। কয় মাস ধরে মুক্তিযুদ্ধ চলছিল? 9 মাস ধরে মুক্তিযুদ্ধ চলছিল। দাঁড়া একটু শুনি, মুক্তিবাহিনীতে কারা যোগদান করেছিল? মুক্তিবাহিনীতে বাঙালি সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল, পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও অংশগ্রহণ করেছিল। ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি বাড়ি কাজ দিলাম, তোমরা এই সপ্তাহ এই বাড়ি কাজগুলো শেষ করে রাখবে। দেখো, প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, ভাষা আন্দোলন কখন হয়েছিল? ছয় দফা দাবি কখন উত্থাপন করা হয়েছিল? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় কখন? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ কয় মাস ধরে স্থায়ী হয়েছিল? বাংলার স্বাধীনতার যুদ্ধ কয় মাস স্থায়ী হয়েছিল? এরপর দেখো আরও দুইটা প্রশ্ন আছে, এগুলো একটু বড়। 1970 সালের নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? 1970 সালের নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? বঙ্গবন্ধুকে কেন কারাগারে বন্দী করা হয়েছিল? স্টুডেন্টস, তোমাদেরকে আমি যে বাড়ির কাজগুলো দিলাম ওগুলো শেষ করে রাখবা, মনোযোগ দিয়ে পড়বা, আর বেশি করে রিডিং পড়বা। রিডিং পড়লে তোমরা এমনিতে এগুলো উত্তর দিয়ে দিতে পারবা। সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলছি, আপনারা বাচ্চাদের প্রতি একটু যত্ন হবেন, এদের একটু কেয়ার নেবেন, এবং ওরা যেন লেখাপড়া মনোযোগী হতে পারে আপনারা উৎসাহিত করবেন। যে পড়াগুলো দিলাম এই সপ্তাহের জন্য আপনারা ওদেরকে একটু দেখিয়ে দেবেন।
ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।